বিদ্যুৎ প্রশ্রয়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মুর্শিদাবাদের হরিহর পাড়াতার রকুনপুর ঝাঁঝা এলাকার ঘটনা। মৃত ওই গৃহবধূর নাম পিয়ালি দেবনাথ, বয়স 37 বছর। পরিবার সূত্রে জানা যায়, পিয়ালি দেবনাথ নামে ওই গৃহবধূ এই দিন স্নান করার জন্য টিউবওয়েলে হাত দেয়, সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। মৃত্যু নিশ্চিত করতে পরিবারের লোকেরা হরিহর পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনার পর এলাকায় ও পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জব্বার শেখের রিপোর্ট, NTVWB। ওষুধের দোকান, এবার ওনার কাজ যেটা ওরা সকালবেলায় উঠে কাঁচা কুচো করছিল, এবার কাঁচা কুচো করছিল ওই সময় আমি তো দোকানে আছি, কারেন্ট চলিয়ে গেছিল, ভোল্টেজ নাকি অনেক বেড়ে গেছিলো, সে ভোল্টেজ বেড়েছে। এবার ভোল্টেজ বাড়ার পরে হয়তো মোটর পুড়েছে, নাহলে কিছু একটা গণ্ডগোল হয়েছে, টিউবওয়েলে কাজ করছিলো, টিউবওয়েলের সঙ্গে বডির সঙ্গে এ হয়ে গেছে, এবার ওই অবস্থায় পড়ে গেছে। মানে ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল, যারা তারা মানে 2-5 মিনিট পরে দেখেছে আর কি। হ্যাঁ, এবার আমাকে খবর দিল, আমি এসে দেখছি বাড়িতে সব লোকজন প্রচুর ডলাডলি করছে, এই করছে, করতে করতে তো হসপিটাল নিয়ে আসলাম। ওখানে কি স্নান করার সময় কি এরকম বলছেন? স্নান মানে কাপড় কাচাকাচি কাজ করছে। আচ্ছা, সকাল না না, প্রতিদিন বাড়ে না, আজকে সকাল রাত্রে একটু লো হয়েছিল ভোরের দিকে, তারপরে ভোল্টেজটা হাই ভোল্টেজ একবার আসলো, আমার দোকানেও দেখলাম ফ্যানটা মানে লো হয়ে গেল, লোর পরে আবার দেখছি আবার গাঁ গাঁ করে চলতে লাগে। হ্যাঁ, ওই সময় ঘটনাটা ঘটেছে কিছু একটা, মোটরটা পুড়ে যতদূর সম্ভব তো পুড়েছে। আমি তো ওই হাই ভোল্টেজের কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে। হয়েছে হয়েছে। কি নাম আপনার? তপন কুমার দেবনাথ। কে হচ্ছে বউ? কি করেন আপনি? আমি ওই প্র্যাকটিস করি অ্যালোপ্যাথি। আচ্ছা, বাড়ি? বাড়ি ঝাঁঝা। কোথায় প্র্যাকটিস করে? ওখানে বাড়িতেই। আচ্ছা, আজ বন্ধ আমার জন্য আজকে আরে গোল লাগে রে, আজকে কি হয়ে গেল রে, সব চলে গেল রে, আয় বাবা বাপ মা বলে না, আজ চলে গেল রে, না ওর মা, আয় আজ তো তো বাপ করে নিয়ে কাল, আজ চলে গেল রে, যা বই করে, আয় বাবা তো বেজে গেল রে।